নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভারতীয় রেল ব্যবস্থা এই পরিষেবা কবে স্বাভাবিক হবে আমি জ্যোতিষের আঙ্গিকে গ্রহের অবস্থান ধরে আপনাদেরকে বুঝাতে চলেছি। দেখুন, প্রথমেই আমি জানাই এই রেলকে নিয়ন্ত্রণ করে মেনলি শনি, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ। তেমনি এই প্লেনকে নিয়ন্ত্রণ করে রাহু গ্রহ। তো দেখুন, দেখবেন যে 24 জানুয়ারি যখন শনি মকর রাশিতে প্রবেশ করল এবং ঠিক মার্চে এই মঙ্গল গ্রহ এই মকর রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করল, অর্থাৎ দুটি গ্রহের মধ্যে কিন্তু দ্বন্দ্ব কিন্তু লেগে গেল, অর্থাৎ শনি এবং মঙ্গলের অবস্থান মোটেও শুভ নয়। এই শনি মকর রাশিতে আসার পর থেকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হলো, যা এর সাথে মঙ্গল যুক্ত হয়ে গিয়ে এর সমস্যাটা আরও বাড়িয়ে দিল। তো কবে এই রেল পরিষেবা চালু হতে চলেছে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথমেই জানাই, 11ই মে শনিগ্রহ বক্রী হচ্ছে এবং 15ই মে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে এবং 4ঠা মে এই মঙ্গল গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। আমি আবারও বলছি যে শনি মঙ্গলের অবস্থান মোটেও ভালো নয়। এই মঙ্গল যখন এই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে তখন এর শুভ এফেক্টগুলো কিন্তু বুঝতে বেশি পারা যাবে, অর্থাৎ রেলওয়ে ব্যবস্থাতে, অর্থাৎ সম্পূর্ণরূপে রেল পরিষেবা কিন্তু চালু হবে। আমি আপনাদেরকে দুটি কথা জানাই, 25 মে থেকে 31 মের মধ্যে কিছু কিছু অংশে হয়তো রেল পরিষেবা চালু হতে পারে। 31 মের মধ্যে কিছু কিছু জোনগুলোতে হয়তো ছাড়তে পারে, কিন্তু সম্পূর্ণরূপে যখন এই মঙ্গল গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে ঠিক মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে, ঘরে অবস্থান করবে, ঠিক 19 জুনের পর থেকে, মোটামুটি 21 জুনের থেকে এই রেল পরিষেবা স্বাভাবিক, সম্পূর্ণরূপে স্বাভাবিক হবে, গ্রহগত অবস্থান তাই বলছে। কারণ যতদিন এই শনি আর মঙ্গল কাছাকাছি থাকছে এবং মঙ্গল শনির ঘরে অবস্থান করছে, তখন ততদিন পর্যন্ত এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। কিন্তু 25 মের পর থেকে কিছু কিছু অংশে হয়তো এই ছাড়, সম্পূর্ণরূপে না, কিছু কিছু রুটে হয়তো রেল চলতে পারে, কিন্তু সম্পূর্ণরূপে চলতে আপনার 19 জুন থেকে 21 জুনের মধ্যে ভারতবর্ষের ব্যাপী এই রেল পরিষেবাটা স্বাভাবিক হবে। আমি আবারও জানাই, অনেক দিনমজুর যারা এই রেল এর পরিষেবার জন্য হয়তো বাইরের রাজ্যে আটকে আছে, নিজের বাড়িতে আসতে পারছে না, তাদের সত্যি খুব কঠিন অবস্থা। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিয়েছে সেটাতে আমাদের দেশের এবং দশের প্রত্যেকেরই কিন্তু মঙ্গল হচ্ছে। তো বর্তমানে আমি যে গ্রহের অবস্থান দেখছি, এই শনি যখন বক্রী হবে তার শুভফল এফেক্ট পড়বে, মঙ্গল যখন 4ঠা মে মকর রাশি ত্যাগ করবে আস্তে আস্তে সেই পরিস্থিতিগুলো ভালো হবে, এবং দেবগুরু যখন বৃহস্পতি বক্রী হবে তার শুভত্ব আস্তে আস্তে দিনকে দিন বৃদ্ধি পাবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।